এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হলিতলা দরবার শরীফের পীর সাহেব মাওলানা মহিউদ্দিন লতিফি। মাওলানা মহিউদ্দিন লতিফি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। গৌর সে সুনতো রেজা, কাবা সে আতি হ্যায় সদা, মেরে আঁখো সে মেরে প্যারে কা রওজা দেখো। ইমামে আজম ও আলা হযরত গবেষণা পরিষদের আয়োজনে আলা হযরত কনফারেন্সের ফরম সদাবাদন সভাপতি আমন্ত্রিত মেহমানে গ্রামী মসজিদে আলা হযরতের অনুসারী সকল ভাই বন্ধু বাবারা রহমানি রহমাতুল্লাহ তাআলা সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে একবার শুকরিয়া আদায় করে সকল বলুন আলহামদুলিল্লাহ। সময় সংক্ষেপ, একেবারে সংক্ষেপ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে ইরশাদ করেন, ফযালিকা মাইয়াযুন শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এই আয়াত কারিমার মধ্যে আমরা একটা জিনিস আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটা নিদর্শন হচ্ছে ইমাম আহলে সুন্নাত, ইমাম ইশকে মোহাম্মদ, ইমাম আহমদ রেজা ফাযলে বারবি রাদিয়াল্লাহু তাআলা সকল বলুন আলহামদুলিল্লাহ। অপর দিক থেকে তিনি আমার নবী আকাম আল্লাহ হুযরাতুল আলামিন সাইয়েদ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের একটা জ্বলন্ত মুজিজা, এই বিশ্বাস কি আপনাদের আছে? আর এক দিক থেকে সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে এই, এই দেশের মধ্যে যখন কাদিয়ানি, এই দেশের মধ্যে যখন শিয়া, এই দেশের মধ্যে যখন জামাতি, এই দেশের মধ্যে যখন তাবলিগি, এই দেশের মধ্যে যখন দেওবন্দি, সর্বোপরি যখন এখন সালাফিদের আক্রমণে দেশ একবারে ইমান আকিদার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে, ঠিক এই মুহূর্তে আজকের এই কনফারেন্স শিক্ষা দেয় ইমামে আহলে সুন্নাত শাহ মাওলানা আহমদ রেজা খান ফাজলে বেরলভি আমাদের কলবে আছেন কিনা বলেন, এবং থাকবেন কিনা আপনারা বলেন। প্রিয় উপস্থিতি, এই একটা নাম আমরা যখন হজ্জে যাই আমাদেরকে প্রশ্ন করে তোমরা কি বেরলভি না তোমরা দেওবন্দি, কথা বোঝেন নাই? সুন্নিদেরকে বলা হয় কি? সবাই বলেন সুন্নিদের পরিচয় কি? বেরলভি। আর যারা ডাব্লিউ বন্দি, যাদের কোনো শিকড় নাই, নিচের দিকে ডব্লিউ মার্কা বাতে লাগিদা, তাদের পরিচয় হচ্ছে দেওবন্দি। তা আমরা মস্তকে আলা হযরতের অনুসারী হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে এটা কি আমাদের জন্য সৌভাগ্য না দুর্ভাগ্য? সবাই হাত তোলো বলেন সৌভাগ্য না দুর্ভাগ্য? আজকে আলা হযরতের কনফারেন্স হচ্ছে, এই কনফারেন্স যিনি ঢাকার মধ্যে শুরু করেছেন আমার প্রাণ প্রিয় উস্তাদ, হাজার লক্ষ কোটি উলামায়ে কেরামের উস্তাদ অধ্যক্ষ হাফেজ এম এ জলিল রহমতুল্লাহ তাআলা আলাইহি। তার এই আদর্শকে বাস্তবায়ন করার জন্য মোহাম্মদপুর কাদিয়ানী তৈয়বে আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ এবং গৌসুল আজম জামে মসজিদের খতিব শ্রদ্ধাভাজন বক্তার ভাই, তাদের এই উদ্যোগটা আগামী দিনে আজকের এই কনফারেন্স কাজী বসির মিলনায়তনে হয়েছে, একদিন কি আমরা আরো বড় ময়দানে যেতে পারবো না? যার কিছু নাই তাকে নিয়ে তারা কোথায় যাচ্ছে, আর আমরা যে মডেল যে লাইট নিয়ে আমরা মদিনা শরীফ যাব এই বিশ্বাস আমাদের আছে, কিন্তু আমরা কেন পেছনে? শুধু ঐক্যের অভাব। আজকে ওয়াদা করেন, ঐক্য নেন, অর্থ লাগবে, জনতা লাগবে, আর যা লাগে আগামী কনফারেন্স আমাদের এটা হবে জনসমুদ্র। সুন্নি জনতা একমত আছেন আপনারা? এই জন্য আজকে যিনি আহ্বায়ক এবং সচিব তাদেরকে আমাদেরকে বাহবা দিতে হবে, আমাদেরকে তাদের নিচের দিক থেকে যোগান দিয়ে সামনে অগ্রসর হতে হবে। পরিশেষে কথা হচ্ছে এই, খাওফ না রাখ রাজা যারা, তু হ্যাঁ আবদে মুস্তফা, তেরে লিয়ে আমানো হ্যাঁ, তেরে লিয়ে আমানো হ্যাঁ। এ আহমদ রেজা,
তুমি নবীর গোলাম আর আহমদ রেজার গোলাম হচ্ছি আমরা। যদি তাই হয় আমাদের অন্তরে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো দিক থেকে নাই, আমরা তো শহীদ হব। শহীদ হলে আমাদের দাম বাড়বে, কি বলেন? ওয়াদা করেন, শহীদ হলে আমাদের দাম বাড়বে না কমবে? শহীদ হলে যদি আমাদের দাম বাড়ে তাহলে এই মন মানসিকতা নিয়ে কনফারেন্স আলা হযরত সফল হবে। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ।